চমৎকার কণ্ঠে নাচে শুনলাম ভারত হাওড়া থেকে আগত বন্ধু মাহমুদ হাসানের কণ্ঠে। প্রত্যেকটি ছেলে দেখছি বেশ ভালো কণ্ঠ। তোমার আব্বা গান গুরু? আমার আব্বাজি গান গান শুনে। আচ্ছা, তাহলে আব্বা ট্রেনিং দেন, তুমি কি বুঝতে পারো যে তুমি অন্তরাতে গিয়ে যে সুর যে কম লেগেছে উপরে? আমার এত ভালো লেগেছে এবং আমার হৃদয় স্পর্শ করেছে, প্রতিটা গানই কিন্তু আমাদের আমাদেরকে সে স্পর্শ করছে। অভিশারে তোমাকে বন্দি আমি করেছি, তোমারই গান আমি ধরেছি, তোমারই গান আমি ধরেছি, বুকের এই কারাগারে অভিলাষ অভিসারে তোমাকে বন্দি আমি করেছি, তোমারই গান আমি ধরেছি, তোমারই গান আমি ধরেছি। লুকোচুরি খেলে তুমি দূরে ছিলে, অবিরাম সাধনায় ধরা দিলে, হো লুকোচুরি খেলে তুমি দূরে ছিলে, অবিরাম সাধনায় ধরা দিলে, তোমাকেই কাছে পেয়ে শূন্য বুক আমি ভরেছি, তোমারই গান আমি ধরেছি, বুকের এই কারাগারে অভিলাষ অভিসারে তোমাকেই বন্দি আমি করেছি, তোমারই গান আমি ধরেছি, তোমারই গান আমি ধরেছি। সত্যি করে বলো আমার একাকি একান্তে, ভালোবেসে পাঠিয়েছো কেন ধরা প্রান্তে, সত্যি করে বলো আমার একাকি একান্তে, ভালোবেসে পাঠিয়েছো কেন ধরা প্রান্তে, তুমি আমি একাকা দুজনে মিলে, টুটে গেছে ব্যবধান তিলে তিলে, হো তুমি আমি একাকা দুজনে মিলে, টুটে গেছে ব্যবধান তিলে তিলে, প্রিয় প্রভু পরিচয় তোমারে মাঝে আমি মরেছি, তোমারই গান
আমি ধরেছি বুকের এই কারাগারে অভিলাষ অভিসারে তোমাকেই বন্দি আমি করেছি তোমারই গান আমি ধরেছি তোমারই গান আমি ধরেছি তোমারই গান আমি ধরেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে হৃদয় শীতল হয়ে গেল। চমৎকার কণ্ঠে নাচে শুনলাম ভারত হাওড়া থেকে আগত বন্ধু মাহমুদ হাসানের কণ্ঠে। আমরা মাহমুদ হাসানের সম্পর্কে মূল্যায়ন শুনবো সরাসরি শেখ সাদী খান স্যারের কাছ থেকে। প্রথমে প্রত্যেকটি ছেলেই দেখছি বেশ ভালো কণ্ঠ, খুব সুন্দর কণ্ঠ। আমি জানি না তোমাদের কার কোনো গুরুজন আছেন কিনা, তোমাদের কারা ট্রেন করছে আমি জানি না। এটা সুরের ব্যাপারটা বলছি কি সঙ্গীত বিদ্যাটা, যেটা কিন্তু গুরুমুখী বিদ্যা। তো তোমরা কি আসলে ট্রেনিং নাও? জি স্যার, আমার ট্রেনিং দেয় আমার আব্বাজি। তোমার আব্বা গান গুরু? আমার আব্বাজি গান গান। হ্যাঁ, আচ্ছা, তাহলে আব্বা ট্রেনিং দেন। তুমি কি বুঝতে পারো যে তুমি অন্তরাতে গিয়ে যে সুর যে কম লেগেছে উপরে, অন্তরার যে সেকেন্ড লাইন থার্ড লাইনটা উপরে টান দিলা, তুমি যে করো খালি ওলাই করো। তুমি আমি একাকার দুজনে মিলে টুটে গেছে ব্যবধান তিলে তিলে। এবার এবার ঠিক আছে, ঠিক আছে, তোমার অন্তরাতে গিয়ে কিন্তু তোমার দুইবারই অন্তরাতে গিয়ে একটু নোটটা কম লেগেছে। হ্যাঁ, এটা তুমি নিজে যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য খুবই মঙ্গল, খুবই মঙ্গল। বিকজ তোমার কণ্ঠস্বর ভালো কিন্তু। হ্যাঁ, আমি আশা করি এ শুধরিয়ে নেবে, ঠিক আছে, আর ভালো হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার মূল্যায়ন। আমরা আমন্ত্রিত অতিথি আমাদের প্রিয় ডক্টর রেজাউল স্যারের কাছ থেকে জানবো ভারত থেকে আগত আমাদের শিল্পী মাহমুদ হাসান সম্পর্কে মূল্যায়ন। প্রথমত এই অনুষ্ঠানটা আমার জন্য একটা, আমি বলবো যে এত আনন্দ লাগছে যে এত এনজয় করছি। আমি একাডেমিক সাইডের বা একাডেমিক ডিসিপ্লিনের লোক, কিন্তু অন্তর গান তো অন্তরের খোরাক, মনের খোরাক। আমার এত ভালো লেগেছে এবং আমার হৃদয় স্পর্শ করেছে। প্রতিটা গানই কিন্তু আমাদের আমাদেরকে সে স্পর্শ করছে। আমি দোয়া করি তাদের জন্য, তারা অনেক বড় শিল্প হোক ভবিষ্যতে। আল্লাহুম আমিন। মাশাআল্লাহ, অনেক অনেক শুভকামনা আপনার জন্য।